নমস্কার দর্শক বন্ধুগণ, আমি সায়ন্তনী রায়াদিত্য আপনাদেরকে এসআরএ ক্রিয়েটিভ কর্নার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আবার ফিরে এসেছি একটি সুন্দর আসনের ডিজাইন নিয়ে। আমি একটা আসন তৈরি করছিলাম, সেটাই আমি আপনাদের কাছে সেই সুন্দর সহজ একটি ডিজাইন আপনাদের কাছে শেয়ার করব। আসুন আমরা শিখে নিই। এখানে দেখতেই পাচ্ছেন আমার অনেকখানিই হয়ে রয়েছে, কিন্তু খুব সহজ, যেহেতু একটা করেই ফুল এটার ডিজাইন, সেই জন্য আমি সেটাই আপনাদেরকে করে দেখাচ্ছি। প্রথমে আমরা এই আগের অংশটির শুরু থেকে একটা সুতোটা আমরা তুলে নেব, নিয়ে এবার এখান থেকে আমরা সাতখানা ঘর গুনে নেব। আপনারা আশা করছি পরিষ্কার দেখতে পাচ্ছেন, সাতখানা ঘর গুনে নেব, 1 2 3 4 5 6 7। এখান থেকে আমরা পাশের ঘরটিতে চলে যাব। এখান থেকে এবার আমরা ছটা ঘর গুনে নেব, মানে একটা করে ঘর আমরা এই কোণা বরাবর কমাতে থাকব। 1 2 3 4 5 6, কোণা কোণে আমরা এই পাশের ঘরটায় চলে যাব, মানে যেহেতু আমরা একটা করে ঘর ওপর থেকে কমাচ্ছি। এবার এখান থেকে আমরা পাঁচখানা ঘর গুনে নেব, 1 2 3 4 5, পাঁচের ঘর গুনে এবার আমরা পাশের ঘরটাতে আবার চলে যাব। এখানে আমরা কিন্তু তলার দিকে কোনো ঘর কমাবো না, আমরা শুধু ওপরের দিকে ঘর কমাবো। এখান থেকে এবার আমরা চারটে ঘর গুনে নেব, 1 2 3 4, কিন্তু এই 4 নম্বর ঘর থেকে আমরা আর ঘর কমাবো না। 4 নম্বর ঘর থেকে আমরা এই পুরোনো ঘরটাতেই আরেকবার ফিরে আসব, কারণ এখান থেকে আমরা অন্য আরেকটি পাপড়ি শুরু করব। আমাদের পাপড়ির একটা সাইডের অংশ তৈরি হয়ে গেছে, এবার আমরা একটা গোটা পাপড়ি করে দেখাবো। এখান থেকে আমরা আবার প্রথমে চারটে ঘর গুনে নেব, 1 2 3 4 করে কোণা কোণে একটি ঘর আমরা বাড়িয়ে নেব পাশের ঘরে। এখান থেকে আমরা নিচের দিকে পাঁচটা ঘর গুনব, 1 2 3 4 5, দেখতেই পাচ্ছেন আমরা উপর দিকে একটা করে ঘর বাড়াচ্ছি। এখান থেকে এবার আমরা উপর দিকে ছটা ঘর গুনে নেব, 1 2 3 4 5 6, কোণা কোণে পাশের ঘরে আরেকটা ঘর আমরা বাড়িয়ে নেব। নিচের দিকে এবার আমরা সাতটা ঘর গুনব, 1 2 3 4 5 6 7, আমরা এবার একটা করে ঘর আমরা এইদিকে কমাতে থাকবো পাপড়িটা তৈরি করার জন্য। এখান থেকে এবার আমরা উপর দিকে ছটা ঘর গুনব, 1 2 3 4 5 6, এবার আমরা কোণা কোণি একটা ঘর কমিয়ে নেব। এবার আমরা পাঁচটা ঘর নিচের দিকে গুনব, 1 2 3 4 5, এবার আমরা পাশের ঘর থেকে আমরা চারটে ঘর ওপর দিকে গুনব, 1 2 3 4, চারটে ঘর গুনে আবার আমরা পুরনো শুরুর ঘরটাতেই ফিরে আসব। আমাদের ফুলের আরও একটি পাপড়ি তৈরি হয়ে গেছে। এখান থেকে আবার আমরা চারটে ঘর গুনব, 1 2 1 2 3 এবং 4, কোণা কোণি আমরা একটি ঘর বাড়িয়ে নেব। নিচের দিকে আমরা এবার পাঁচটা ঘর গুনে নেব, 1 2 3 4 5, এবার আমরা উপর দিকে 6 নম্বর ঘরে এবার তুলব। এখান থেকে উপর দিকে 6 গুনে নিয়ে গুনে আমরা কোণা কোণি তুলে নেব। এখানে সাদা ফুলের পাপড়ির মাথায় গিয়ে এটা শেষ হবে। এখানে 7টা ঘর আমরা কাউন্ট করে নেব, নিচে এই সমানে এসে আমরা তুলব। আমি আর ঘর গুনছি না, কারণ এখান থেকে
আমরা আমাদের নিচের পাপড়িগুলোর ঘোড়া গোনা ঘরই আমরা পেয়ে যাচ্ছি। তবু আপনাদের সুবিধার্থে বলে দিই, এখান থেকে আবার সেই আমরা ছটা ঘর গুনে এই পাপড়িতে গিয়ে শেষ করব, কোনাকুনি তুলে নেব। পাঁচটা ঘর গুনে নিচের দিকে কোনাকুনি পাশাপাশি আমরা ঘর তুলে নেব। ওপর দিকে আমরা চারটে ঘর গুনে নিয়ে এই পাপড়ির শেষ বরাবর আমরা ফোর তুলে নিয়ে এই আরেকটা পাপড়িও আমরা শেষ করে নেব। ফিরে আসব চার নাম্বার ফোরের শুরুতে। চারটে ঘর আমরা গুনে নেব, নিয়ে এই পাপড়ির আপনারা দেখতে পাচ্ছেন চারটে ঘর গুনে নিলে এই পাপড়ির শুরুতে আমরা আসব। পাশের ফোরটাতে কোনাকুনি আমরা একটা করে ঘর বাড়িয়ে নেব, ঠিক আগের যে পাপড়িগুলোর মতন আমরা করেছি, এখানেও আমরা ঠিক সেই রকমই করব। নিচের দিকে আমরা পাঁচটা ঘর গুনে নেব। এবার উপর থেকে আমরা ছটা ঘর গুনে আগের পাপড়ির ফোরের সঙ্গে আমরা মিলিয়ে নেব, কোনাকুনি একটা ঘর বাড়িয়ে নেব। সাতটা ঘর গুনে আমরা নিচের দিকে আসব, পাশাপাশি একটি ফোর তুলব। এইভাবে আমরা পুরো পাপড়িটা তৈরি করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, আমরা এই পুরো ফুলটা তৈরি করে ফেলেছি। এবার আমরা অন্য একটি রঙের সুতো নিয়ে এইভাবে মাঝের অংশটুকে ভরাট করে ফেলব। এই আসনটির বৈশিষ্ট্য হচ্ছে এই ডিজাইনটির যে এতে খুব কম উল প্রয়োজন হয়, এতে উলের পরিমাণ কম লাগে, আর পুরোটাই আমরা জুটের চটের ওপর আমরা পুরো কাজটা করেছি। দর্শক বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি এইভাবে পুরো অংশটিকে, মাঝের খালি অংশটিকে পুরো ভরাট করে ফেলেছি অন্য একটি রং দিয়ে। আমাদের এই ফুলটা এখন তৈরি হয়ে গেছে। এইবার আমরা এই দুটো ফুলের মাঝখানের যে অংশটা, এই অংশগুলোকে অন্য একটি রং দিয়ে ভরাট করব, তাহলে আমাদের পুরো ফুলটার ডিজাইনটা তৈরি হয়ে যাবে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এই দুটো ফুলের মাঝখানের এই খুব ছোট অংশটাকে এবার আমরা একটা অন্য রং দিয়ে ভরাট করে ফেলব। আমরা এপাশের ছোট অংশটিকেও ভরাট করে ফেলি। এইভাবে আমরা অন্য ফুলগুলি এবং এই ফুলের মাঝখানে ছোট ছোট অংশগুলিকে ভরাট করে ফেলে পুরো আসনটাকে তৈরি করে নিতে পারবো, যেরকম আপনারা এই অংশটাতে দেখছেন। এই ফুলের মাঝখানে একটা হলুদ রং এবং সাদা ফুলের মাঝখানে একটা গোলাপি রং দিয়ে আমি পুরো আসনটা করছি। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, এটা আমার একটা অনুরোধ রইল আপনাদের কাছে। আর আপনারা যদি প্রথম দর্শক হন আমার চ্যানেলে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আরও অন্যান্য অনেক
ডিজাইন এবং ভিডিও নিয়ে আপনাদের সামনে পরবর্তী সময় উপস্থিত হব। ততক্ষণের জন্য আপনাদের থেকে বিদায় চাইছি।